নমস্কার বন্ধুরা, এস বাংলা কুক অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি। আজ আমি রান্নার ভিডিও নিয়ে আসিনি, একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি কোথায় যাচ্ছি, কী কী করছি, সেটা সব আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক করবেন আর সাথে থাকুন। বেশ কদিন আগেই আপনারা সবাই দেখেছেন আমার ব্লগে, ভিডিওতে দিয়েছিলাম আমি ভাইজাগ ঘুরতে গিয়েছিলাম। তো ভাইজাগ থেকে বাড়ি আসার পর আমি একটু অসুস্থ হয়ে যাই, আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছিল, যা খাচ্ছিলাম হজম হচ্ছিল না, দমেরও কষ্ট হচ্ছিল, দম নিতে পারছিলাম না। তো ডক্টর দেখিয়ে মেডিসিন খাচ্ছিলাম, মেডিসিন খেয়েও কিন্তু দমের কষ্ট যাচ্ছিলো না আর হজম শক্তিটাও কমে গেছিলো, কিছু খেতে পারছিলাম না, যা খাচ্ছিলাম সব যেন বমি হয়ে যাচ্ছিলো আর খুবই অসুস্থ লাগছিল। তো কদিন ধরে মনটা এতটাই খারাপ লাগছিল, তো মনে হলো কোথাও একটা থেকে ঘুরে আসা যাক আবার। তো তখন মনে করতে করতে মনে হলো যে ঠাকুরবাড়ি আমাদের সোদপুর গঙ্গার ঘাটের পাশে একটু ঘুরে আসা যাক। অনেকেই তো পুজো দেয় মন্দিরে পার্বণে, এখানে সেখানে যে মনস্কামনা পূর্ণ করার জন্য যে ঠাকুর দেবতার কাছে সবাই যায় ভালো হওয়ার জন্য। তো আমার তখন মনে হলো আমাদের গুরুদেবের বাড়ি সোদপুর, তো সেখানে একটু ঘুরে আসা যাক। তো সবাই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম সোদপুর যাওয়ার উদ্দেশ্য। আমার বাড়ি থেকে স্টেশন 10 মিনিটের পথ, টোটোতে গেলে 7 মিনিট, অটোতে গেলে 5 মিনিট, আর সাইকেল বা হেঁটে গেলে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো আমরা স্কুটিতে করে বেরিয়ে পড়েছি, তিনজন রেডি হয়ে যাচ্ছি স্টেশনে। স্টেশন থেকে টিকিট কাটবো সোদপুর যাওয়ার জন্য। যারা শিয়ালদা থেকে সোদপুর গিয়েছেন তারা তো জানেন যে কোন ট্রেনে করে সোদপুর যাওয়া যায়। তো ট্রেনটা একদম জাস্ট টাইমে ছিল সকালবেলা, তো স্টেশনটা দেখালাম না, অনেকবার ভিডিওতে দেখিয়েছি বাড়িপুর স্টেশন। তো আমি প্রথমে ট্রেনে উঠে পড়লাম লেডিস কম্পার্টমেন্টে, যেহেতু সকালবেলা ট্রেনে খুব ভিড় হয় জেন্টসে, তো হাজবেন্ড অন্য কম্পার্টমেন্টে উঠেছে আর আমি লেডিসে মেকিনে উঠে পড়েছি। তো শিয়ালদা স্টেশনে নেমে গেছি সকালবেলাটা, দেখুন অনেক যাত্রী যাচ্ছে, অনেক ফাঁকাও আছে। শিয়ালদা স্টেশনটা যারা আসেননি, দূরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা একবার দেখুন, তাদের জন্যই ভিডিওটি দেখাচ্ছি। এটা আমাদের শিয়ালদা স্টেশন, বহু যাত্রী এখানে আছে। এটা হচ্ছে সাউথের দিকে, এবার আমরা চলে যাব নর্থের দিকে। আমরা থাকি সাউথের দিকে, তো নর্থের দিকে ঢুকে পড়েছি। দেখুন শিয়ালদা স্টেশনটা কিন্তু আগের মতো এখন নেই, সমস্তটাই এখন বেসরকারি হাতে চলে গিয়ে প্ল্যাটফর্মটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। এখানে দেখুন আই লাভ শিয়ালদা ওয়েটিং রুম। এখানে কিন্তু আমরা আগে দেখতাম যে শিয়ালদা স্টেশনের পর অনেকে মাদুর বিছানা পেতে ওয়েট করতো, এখন কিন্তু আমাদের ওয়েটিং রুম হয়েছে, তো সেখানে গিয়ে কিন্তু ওয়েট করতে পারেন। আমরা নর্থের দিক থেকে আবারও ট্রেনে উঠে পড়লাম সোদপুর যাওয়ার জন্য। ট্রেনে একটা ট্রেন কিন্তু যায় না, তার জন্য আমাদেরকে ট্রেন চেঞ্জ করে আবার সোদপুর ট্রেনে উঠতে হয় হাওড়া থেকে, বা শিয়ালদা থেকেও যাওয়া যায়। তো আমরা শিয়ালদা থেকে এসেছি বলে শিয়ালদা থেকে আমরা সোদপুর স্টেশনে নেমে পড়েছি। এটা হচ্ছে সোদপুর স্টেশন, শিয়ালদা থেকে 5টা স্টেশন। তো এবার আমরা সোদপুরে ঠাকুরবাড়ি যাওয়ার জন্য সম্মেলনীতে নামতে হবে, তো এবার আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। অটোর প্রচুর লাইন পড়েছে, তাই সোদপুর বাজারটা একটু দেখাচ্ছি। সোদপুর বাজারটা বসে একদম প্ল্যাটফর্মের পাশেই 2 নম্বরের। তো এবার আমরা এসে গেছি ঠাকুরবাড়ি গঙ্গার ঘাটের কাছে। এটা হচ্ছে সোদপুর সম্মেলনী শুকচর ধাম, বালক ব্রহ্মচারী মহারাজের বাড়ি এটা, আমাদের গুরুদেব, মা বাবা হাজবেন্ড শ্বশুরবাড়ি প্রত্যেকেই কিন্তু আমাদের এই ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে দীক্ষিত। আমি দীক্ষা পাইনি, তো হাজবেন্ডরা সবাই পেয়েছে,
ঠাকুর বাড়ি দেখেছেন গঙ্গার পাড়ে কত লোকজন, ঠাকুর বাড়িতে উৎসব হচ্ছে, প্রচুর লোকজন এসেছে। একটু গঙ্গার পাড়টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। আমরা যাকে গুরুদেব বলে মানি তার জন্ম 23শে 27 সন 23শে কার্তিক মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে, কালী পুজোর দিন, ঠাকুরের জন্মদিন। তো ওই দিনটা ঠাকুরের জন্মদিন হিসাবে পালন করা হয়। তো মন্দিরে ঢোকার আগে গঙ্গায় একটু পা ধুয়ে নিচ্ছি। গঙ্গায় কিন্তু যতই জলে নোংরা ফেলা হোক না কেন, গঙ্গার জল কিন্তু পবিত্রই হয়, কারণ গঙ্গার জল ছাড়া কিন্তু কোনো পূজা পার্বণ কিছুই হয় না, গঙ্গার জলেই সমস্ত কিছু শুদ্ধ। তো ঠাকুর বাড়ি ঘরে প্রবেশ করেছি, দেখুন ঠাকুরকে কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে কিন্তু নাম কীর্তন চলছিল, তো ভয়েসটা আমি আমার নিজের ভয়েস দিচ্ছি, কারণ এখানে কপিরাইটের জন্য আমি গানটা শোনাতে পারছি না। তো আমি দেখাচ্ছি, দেখুন কত ভক্ত শিষ্যরা এখানে এসেছে, প্রচুর ভক্ত শিষ্যরা এসেছেন। আমার মেয়েও কিন্তু এখানে গান করেছেন, প্রচুর লোকজন আছে। তো আমার মেয়ের গানটা আমি এখানে ভয়েসটা ভালো করে শোনাতে পারছি না, কপিরাইট আসবে তার জন্য। তো আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো, আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না, যেহেতু আমি ভয়েসটা আপনাদেরকে শোনাতে পারছি না। তো ঠাকুরের জন্য যে কেকটা এখানে আনা হয়েছে, কেকটা দেখুন ভীষণ বড়, কেকটা কিন্তু কাটা হবে রাত 10টা 20 মিনিটে, ঠাকুরের জন্মদিন পালন হবে, তারপর কেক কাটা হবে। তো আমরা এখান থেকে ঠাকুরের ভোগ হয়েছিল, খিচুড়ি আর আপনার পোলাও। তো আমি এখানে খিচুড়ি আর পোলাও খেলাম, খাওয়ার পর আমরা রেডি হয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়ি আসার পর দেখছি আমার হঠাৎ করে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে না, আর পেটে আর কোনো যন্ত্রণা করছে না। তো আমি জানি না ঠাকুরের এই মহাপ্রসাদ খেয়ে আমার কীভাবে ব্যথা বেদনা নিঃশ্বাস প্রশ্বাস সব একভাবে জড়িয়ে গেল, আমি কিছুই জানি না। তো এটাই হয়তো, আমি জানি না যে ঠাকুরের কাছে আসার পরে এরকম হলো, এরকম মানে খুব কমজনেরই হয়, তো এটা মিরাক্কেল বলা যেতেই পারে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই একবার এই ঠাকুরবাড়ি সোদপুর গঙ্গার পাড়ে এসে ঘুরে যাবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।